यूपी निर्वाचन के घिरे सहिंसता चलते बृहस्पतिवार नरसिंहदीते दुई मेम्बर प्रार्थी समर्थक संघर्षे निहत হয়েছেন তিন জন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত কোনোভাবেই থামছে না নির্বাচনী সহিংসতা প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সহিংস ঘটনা মারা যাচ্ছে মানুষ ভাঙচুর কিংবা পুড়িয়ে দেওয়া হচ্ছে সরঞ্জাম সবশেষ নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছে এবারের ইউপি নির্বাচন আয়োজন শুরুর পর থেকে সব মিলিয়ে এখন অবধি নিহত সংখ্যা প্রায় ২০ জনের মতো আহত সংখ্যা অনেক এমন সহিংস পরিস্থিতির মধ্যে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন পরিবেশ নিরাপদ উৎসবমুখ রাখতে বৃহস্পতিবার অনলাইনে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা ডাকে নির্বাচন কমিশন যেখানে অংশ নেন বিভাগীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সভার শুরুতে ইসি সচিব সহিংসতার ঘটনায় কমিশনের উদ্বেগের কথা জানান সমস্ত নাগরিক যাতে একেবারে নির্ভয়ে ভোট দিতে পারে এবং উৎসব মুখর পরিবেশে আমাদের নির্বাচনটি অনুষ্ঠিত হবে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলোর জন্য ওনারা উদ্বিগ্ন পরে সিইসি কে এম নুরুল হুদা বলেন স্থানীয় নির্বাচনকে ঘিরে এমন সহিংসতা নতুন কিছু নয় তবে সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে কোনো প্রার্থী অপ্রীতিকর ঘটনা সংঘটিত করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে যেখানেই কোনো উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা হবে সেখানে যদি আপনারা আপনাদের প্রশাসনিক কার্যক্রম সাথে সাথে গ্রহণ করেন তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে না রিটার্নিং অফিসার যদি মনে করে তার নির্বাচনের কোন জায়গায় নির্বাচন পরিবেশ ভালো না তাহলে সেই এলাকার সেই ইউনিয়নের নির্বাচন আমরা বন্ধ করে দেবার সাথে সাথে নির্বাচনের কর্মকর্তাদের কোনো বিশেষ প্রার্থীর পক্ষে পক্ষপাত না করার নির্দেশ দেন তিনি কেবলমাত্র নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যার যার ভোট তিনি দিয়ে ভোট দিয়ে চলে যাবেন সেই একটা পরিবেশ সৃষ্টি করবেন এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আরিফিন শাকিল নিউজ ২৪ ঢাকা